মহাকাশে ধান চাষ করে দেখালো চীন। তিয়াংগং স্পেস স্টেশনে সফলভাবে ধানের চারা উৎপাদন করেছেন দেশটির মহাকাশচারীরা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে মহাকাশে টিকে থাকার জন্য মহাকাশচারীদের খাবারের সরবরাহ করতে নতুন দিগন্তের উন্মোচন করল এই আবিষ্কার। এর আগে ধান চাষের পরীক্ষাগুলি মহাকাশে পরিচালিত হলেও এই প্রথমবার তিয়াংগং স্পেস স্টেশনে উদ্ভিদের সমগ্র জীবনচক্র তৈরি করার প্রচেষ্টা করা হলো এবং তাতে সাফল্য এলো। প্রক্রিয়াটি একটি সম্পূর্ণ উদ্ভিদ থেকে নতুন বীজ উৎপন্ন করে শেষ হয়। গবেষণাটি ধানের বীজ দিয়ে শুরু করা হয় এবং ধান গাছ জন্মানো সহ সেই গাছ পরিপক্কভাবে বেড়ে তুলে তা থেকে নতুন বীজ উৎপাদন করে শেষ হয়। মহাকাশে তথা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘদিন থেকেই পরীক্ষামূলকভাবে নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে। ইতিমধ্যে লেটুস পাতা, মূলা, কাঁচামরিচ সহ একাধিক সবজি চাষে মিলেছে সফলতাও। 1987 সাল থেকে চাল এবং অন্যান্য ফসলের বীজ স্পেসে নিয়ে আসছে চীন। 2020 সালের নভেম্বরে চীনের চ্যাং ফাইভের সাথে 23 দিনের চন্দ্রযাত্রায় যাওয়া বীজ থেকে চীন প্রথম স্পেস রাইস সংগ্রহ করেছে। মহাজাগতিক চাল বাজারে আনতে চলেছে চীন। এ এমন চাল যা নাকি খাদ্য সংকট দূর করতে পারে। এদিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজের অনুমতি নেই চীনের। এক্ষেত্রে হাত পা গুটিয়ে বসে থাকেননি দেশটির মহাকাশ বিজ্ঞানীরা, বরং নিজেরাই মহাকাশে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করেছে। আর নিজস্ব সেই মহাকাশ স্টেশনে এবার ধান চাষ করে তাক লাগালেন দেশটির মহাকাশচারীরা। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের খবরে বলা হয়েছে, তিয়াংগং মহাকাশ স্টেশনে সফলভাবে ধানের চারা উৎপাদন করেছেন চীনা মহাকাশচারীরা। 2020 সালের নভেম্বর মাসে চাঁদকে প্রদক্ষিণ করেছিল চীনের চন্দ্রযান চ্যাং ফাইভ। 23 দিন ধরে চলেছিল এই চন্দ্র অভিযান। চ্যাং ফাইভে রাখা হয়েছিল 40 গ্রাম ধান বীজ। প্রাথমিকভাবে মহাকাশে ভারহীন অবস্থায় এই ধানগুলির উপর কী প্রভাব পড়ে তা খতিয়ে দেখতেই অনুসন্ধান চালিয়েছিল গুয়াংডং প্রদেশের সাউথ চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। গত 24 জুলাই পৃথিবীর কক্ষপথে চীন ওয়েনতিয়ান মহাকাশ গবেষণার চালু করেছিল। এটি চীনা মহাকাশ স্টেশনের তিয়ানহে কোর মডিউলের সঙ্গে ডক করে। ওয়েনতিয়ান গবেষণায় 8টি পরীক্ষামূলক পেলোড বোর্ড রয়েছে, যার মধ্যে একটি কেবলই ধান পরীক্ষার জন্য রাখা হয়েছে। সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকুলার প্ল্যান্ট সায়েন্সেসের গবেষক জেং হুইক ইয়ংয়ের মতে, ধানের চারাগুলো খুব ভালোভাবে বেড়ে উঠেছে। 29 জুলাই ধানের পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ধানের জাতের চারার লম্বা অঙ্কুর প্রায় 30 সেন্টিমিটার বা 12 ইঞ্চি উচ্চতায় বেড়েছে। পাশাপাশি শিয়াও ওয়ে নামে পরিচিত বামন ধানের জাতের চারাগুলো প্রায় 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জেং হুইক ইয়ং বলেন, আমরা দেখতে চাই মাইক্রোগ্র্যাভিটি কীভাবে আণবিক স্তরের উদ্ভিদের ফুলের সময়কে প্রভাবিত করে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে মাইক্রোগ্র্যাভিটি পরিবেশ ব্যবহার করা সম্ভব কিনা। প্রসঙ্গত, উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যায় হল ফুল। মহাকাশে পরিবেশের সংস্পর্শে থাকা ধানের বীজগুলি পরিবর্তিত হয়ে পৃথিবীতে একবার রোপণ করা হলে তা থেকে উচ্চমানের ফলন পাওয়া যেতে পারে। ব্লুমবার্গ সূত্রে জানা গেছে যে তুলা এবং টমেটো সহ 200টিরও বেশি স্পেস শস্যের জাত রোপণের জন্য অনুমোদিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 2018 সালে চীনে অনুমোদিত স্পেস ফসলের মোট রোপণের জায়গা 2.4 মিলিয়ন হেক্টরের বেশি পৌঁছেছে। বেইজিং ভিত্তিক অ্যারোস্পেস নলেজ ম্যাগাজিনের মহাকাশ বিশ্লেষক এবং প্রধান সম্পাদক ওয়াং ইয়াং গ্লোবাল টাইমসে স্পেস প্রজননকে মাইক্রোগ্র্যাভিটির প্রভাবের জন্য বৈশ্বিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত আগ্রহী বলে দাবি করেছেন। মহাকাশ স্টেশনে দীর্ঘমেয়াদী মানুষের অবস্থান থাকার কারণে গবেষকরা মহাকাশে স্বপুনর্ব্যবহারযোগ্য ইকোসিস্টেম পরীক্ষা করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালানোর আশা করছেন, যা ব্যয়কে হ্রাস করবে এবং ভবিষ্যতে পরিচালিত স্পেস ফ্লাইটের জন্য প্রয়োজনীয় সংস্থান হ্রাস করবে। মহাকাশে গবেষণার প্রথম দিন থেকেই মহাকাশচারীদের জন্য ভাত একটি প্রধান খাবার। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে মার্কিন যে মহাকাশচারীরা প্রথম চাঁদের মাটিতে পৌঁছেছিলেন, ভ্রমণকালীন সময়ে তাদের খাবারের তালিকায় ফ্রোজেন মুরগি ও ভাত ছিল।